रशितरनाम रशितरनाम ओबा के हमें जोतोटा ना भालो विषय चीता थके तथ्य अनेक बस भूल बुझे चल 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 এখানে বসে থেকে কোনো লাভ নেই ম্যাডাম আপনাকে তো বললাম ইনভেস্টিগেশন চলছে এখন তদন্তে সাথে কিছু বলা যাবে না আমি এই পরিবারের একজন সদস্য তাই এই বিষয়ে জানার অধিকার আমারও আছে না নেই কি বলতে পারি কিসবের পেছনে আপনার হাত নেই কি সারাদিন ধরে দেখছি ভাই ভাইকে মারছে বর শাশুড়ি মিলে বউকে আগুনে জ্বালাচ্ছে সাধারণ কথা কাটাকাটি থেকে খুন পর্যন্ত হয়ে যাচ্ছে সবই তো দেখছি আর এই সবই হচ্ছে একটা পরিবার থেকে কাজেই কোনো কেসের তদন্তের ইনফরমেশন আমার পক্ষে দেওয়া সম্ভব নয় আপনি আসুন দেওয়া যায় না না দেবেন না কি বললেন এই কেসটা কতদূর তদন্ত করেছেন সেটা আমার জানা দরকার আপনি সেটা বলতে বাধ্য না আমি বলতে পারবো না আপনার যা করার করেন ভেবেচিন্তে বললেন তো কথাটা আপনি যদি না বলেন তাহলে আমায় কোথায় বললে বা কোথায় কমপ্লেইন করলে ব্যাপারটা মিটবে সেটা আমার খুব ভালো করে জানা আছে বেশ আপনি উপর মহলে দুই একদিন চেনা থাকলেই আমাদের ট্র্যাক অনেকক্ষণ ধরে আপনাকে ভালোভাবে জিজ্ঞেস করেছি অনুরোধ করেছি কিন্তু আপনি আরে ম্যাডাম আমরা সরকারি কর্মচারী হাজারটা দিক থেকে আমাদের হাত পা বাঁধা আপনি আমাদের উপর বেকার রাগ করছেন দিন হয়ে গেছে আপনারা এই কেসটাকে কতটা এগিয়ে নিয়ে গেছেন কতটা কি জানতে পেরেছেন সেটা তো আমি বুঝতে পারছি না তাছাড়া অপলা রায়ের পরিবারের সদস্যদের কোনো খোঁজ নেই কেন কি করছেন কি আপনারা এতদিন ধরে ফাইলটা একটু দেখলাম প্লিজ এটা কি করছেন ম্যাডাম ম্যাডাম এইভাবে কোনো কোনো কেসের ফাইল দেখা যায় না আপনি তো খোঁজ নিলে জানতে পারবেন ম্যাডাম একটু জানাজানি হলেই পরমারায় ব্লাস্টের দিনকে পরমারায় অ্যাক্সিডেন্ট হয়েছিল হ্যালো একটা মেয়ে আপনাকে চাপে ফেলে দিল অফিসার আপনাকে দিয়ে আর কোনো কাজ হবে না কোনো কাজ হবে না আপনাকে দিয়ে আপনার বদলির টাইম হয়ে এসেছে আর তাছাড়া আপনার মতো অকেজো লোক রাস্তাঘাটে কত রকম কি ঘটে আজকাল অ্যাক্সিডেন্ট গাড়ির তলায় চলে যাচ্ছে যা অবস্থা রাস্তাঘাটের আজকাল স্বর্গে না স্বর্গে তো আপনার জায়গা হবে না নরকে আপনার একটা ফিক্সড জায়গা আমি করে দেওয়ার চেষ্টা করছি ওকে ওকে আমি দেখে নিচ্ছি হ্যাঁ দেখে নিচ্ছি দ্যাটস গুড দাদা এগুলো আর কতক্ষণ ধরে চলবে দেখ বাবা মাঝরাত অবধি তো চলে এটা কতক্ষণ চলবে আমিও কিছু বুঝতে পারছি না তুই কিছু চিন্তা করিস না দাঁড়িয়ে
টাকা হয়ে গেছে আপনার যে কেসটা তদন্ত করতে এত দিন সময় লাগলো সেটা আমার পক্ষে এইটুকু টাইমে দেখা সম্ভব না আপনি আমাকে আরো একটা জিনিস দেখাবেন রয় ম্যানশনের ব্লাস্টের ফরেনসিক রিপোর্ট না দেখুন আমার পক্ষে যেটুকু করা সম্ভব আমি সেটুকু করেছি ইনফ্যাক্ট তদন্তের স্বার্থে আর কিছু করা সম্ভব নয় আমার তো মনে হচ্ছে স্বার্থটা হলো অপলারায়ের কেসটা ধামাচাপা দেওয়া তাই তো কি বলছেন কি আপনি কি শুরু করেছেন বলুন তো সবকিছুর একটা সীমা আছে দেখুন আপনি আমাকে হেল্প করবেন না আমি মিডিয়ার কাছে যাব দেখুন এইভাবে প্রেসার ক্রিয়েট করে কোনো লাভ নেই আমি নিয়মের বাইরে যেতে পারবো না নিয়ম যে নিয়মের জন্য আপনি আমাকে ফরেনসিক রিপোর্টটা দেখাতে পারছেন না সেটা বাইরে গেল কি করে দেখাবেন কি হয়তো এটার একটা কপিও আপনাদের কাছে রাখা নেই আমি চাইলে এটা আপনাকে প্রথমেই দেখাতে পারতাম অফিসার কিন্তু আমি দেখতে চেয়েছিলাম রোজ রোজ কত ঘটনা ঘটে যেগুলোর তদন্ত হয় না লাল ফিতে আটকে পড়ে থাকে কিন্তু আশ্চর্যের ব্যাপার এটাই মিসেস অপলারায়ের মতো একজন মানুষের এই কেসটা তদন্ত কেন করা হলো না কেন এগোলো না এই রিপোর্টে সেদিনকে ব্লাস্টে তিনজন মারা যাওয়ার কথা লেখা আছে দুজন পুরুষ আর একজন মহিলা কিন্তু সেদিন তো বাড়িতে আরো অনেকে ছিল একটু দুর্বলে ভালো হতো ও দুব এই হরি নানি দেখো তো একটু মা বলছে থাক না আমি আমি এনে দিচ্ছি তুমি যাবে আবার আমি যাব আর আসব এই তো এখানে আসছি আচ্ছা যা ওম বিষ্ণু বিষ্ণুরম তপস্যা এতগুলো মানুষ তাদের মধ্যে তিনজন মারা গেছে বাকিরা কোথায় অ্যাকচুয়ালি হচ্ছে কি ওই ঠিক আছে আপনাকে এক্ষুনি এত কষ্ট করে আমাকে কিছু বলতে হবে না ২৪ ঘন্টা সময় দিলাম আমি আপনাকে এর মধ্যে আমার সব রিপোর্ট চাই ২৪ ঘন্টার মধ্যে কি করে পুলিশ চাইলে পারে না এমন কোনো কাজ আছে নাকি তবে না পারলে তখন দেখবেন আমি চাইলে কি করতে পারি আমার ডাকছেন আরে হ্যাঁ হ্যাঁ তোমাকে এখানে চাকরের মতন দেখতে আর কজন আছে বস এটা কি এটা তো খালি প্লেট স্ন্যাক্স তো খতম যাও স্ন্যাক্স নিয়ে এসো যাও যাও না মানে আমাকে যতটা বলেছিল আমি তো এনেছিলাম আরে এখন আবার বলছি যাও ওই টাকা দে তো শোনো এই টাকা দিচ্ছি এখান থেকে যা হয় নিয়ে আসো আর বাকি টাকাটা তোমার ঠিক আছে না মানে বলছি যে এখান থেকে না দোকানগুলো অনেক দূর আরে তোমাকে কেউ তাড়া দিয়েছে নাকি দৌড়ে দৌড়ে যাও ধীরে ধীরে আসো কোনো চাপ নেই রাস্তা ক্লিয়ার মানে বলছিলাম কি আমার একটা ভুল হয়ে গেছে মানে এখানে দোকানগুলো না এখন আর মানে কোনো কিছু খোলা নেই যেখানে খোলা আছে সেখান থেকে নিয়ে আসো সেই দোকান থেকে নিয়ে আসো যাও হ্যাঁ মানে কি বলছিলাম মানে এখানেও তো অনেক কাজের চাপ আছে ও একা না সামাল দিতে পারবে না আরে চিন্তা করছো কেন আমরা তো আছি আমরা সবাই ঠিক সামনে দেবো চলো চলো তুমি এখনই কি নিয়ে আসো না মানে এত কথা বাড়াচ্ছ কেন বলো তো এই কাদের কাজে রাখিয়েছি আর এত লেজি আরে যা আছে এখন কাটিয়ে দে না তারপরে মামকে বলে সব কটাকে ছোট ছোট আমি যাচ্ছি আমি এক্ষুনি যাচ্ছি আমি এক্ষুনি যাচ্ছি
মিস্টার বক্সি প্রাইভেট ডিটেকটিভ তো অনেক আছে কিন্তু আমি জানি আপনি কি করতে পারেন তাই জন্য কেসটা আপনাকে দেওয়া আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি মিস্টার রয় কিন্তু আরো কিছু ইনফরমেশন আমার চাই আই এম সো সরি টু সে বাট আমি যতটা জানি আমি সবটা আপনাকে বলেছি আমি বুঝতে পারছি কিন্তু কি জানেন তো অনেক সময় এরকম হয় যে আমরা কি জানি আমরা ঠিক বুঝতে পারি না তাই আমরা এত প্রশ্ন করি এত কথা বলি আই এম সরি টু ইন্টারাপ্ট মিস্টার বক্সি বাট আমাদের হাতে বেশি সময় নেই খুব তাড়াতাড়ি ইনভেস্টিগেট করে আমাদেরকে প্রত্যেকটা ক্লু খুঁজে বার করতে হবে নালে আলটিমেটলি সারা জীবনের মতন ক্লুগুলো হারিয়ে যাবে আমাদের হাত থেকে আর আমার এইটুকুর বিশ্বাস যে যারা আমার মমকে মানে মিসেস অপরা রায়ের এই পরিণতি করেছেন তারা কিন্তু খুব একটা সাধারণ মানুষ না পুলিশ আইন আদালত সব কিছুই তাদের হাতে তাই জন্য আমি তাদেরকে অ্যাপ্রোচ না করে আমি আপনার কাছে এসেছি কেসটাকে নিয়ে হ্যাঁ আমি ব্যাপারটা বুঝতে পারছি মিস্টার বক্সি আমি আমি আগেও আপনাকে বলেছি আমি এখনও বলছি বৌমণি মানে আমার দাদা ভাই স্ত্রী আমার বোন তাদের বাচ্চারা তারা আমার কাছে সব ব্লাস্টের সময় ওরা কিন্তু বাড়িতে ছিল না তার মানে ওরা সেফ আছে কিন্তু আলটিমেটলি এখন যে জায়গায় তারা আছে তারা কিন্তু সেফ নেই খুব তাড়াতাড়ি তাদেরকে খুঁজে বার করতে হবে তারা আছে এইটুকুনি আমি জানি কিন্তু তারা সেফ নেই তাদেরকে যেভাবে খুঁজে বার করতে হবে মিস্টার বক্সি প্লিজ আপনি কিছু ইনফরমেশন জোগাড় করতে পেরেছেন আপনার কথা মতো আমি নার্সিংহোমে গিয়েছিলাম তারপরে ওখানে সিসিটিভি থেকে কিছু ফুটেজ আমি পাই তো প্লিজ কোথায় সেটা এই দেখুন বক্সি এখন ওরা ওরা কোথায় আছে আপনি আপনি জানেন কিছু এই মুহূর্তে এখন ওরা ঠিক কোথায় আছে আমি ঠিক জানি না তবে আমি আপনার বোনের ফ্ল্যাটে গিয়েছিলাম ওখানে গিয়ে দেখি ওখানকার তালা ভাঙা সমস্ত জিনিসপত্র ওলট পালট হয়ে আছে আমার মনে হলো ওরা ওখানেই ছিল ওদের উপর কোনো অ্যাটাক হয়েছে আমি আপনাকে বারবার বলছি না ওরা বাইরে সেফ নেই ওরা প্রচন্ড বিপদে আছে মিস্টার বক্সি ওদেরকে যেভাবে খুঁজে বার করতে হবে এনি কস্ট ওদেরকে খুঁজে বার করতে হবে মিস্টার রয় আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট That's just everything to me, please. Please, Mr. Roy. Hat chur kur. Ami amar dik theke puro chesta korchi. Kiki. Kiki, Mali kaka, tumi ekhane? এভাবে তুমি কাঁদছো কেন কি হয়েছে বউ বলো আমার দিকে তাকাও তাকাও কি হয়েছে সব শেষ হয়ে গেছে রাজি দিদি সব শেষ হয়ে গেছে আরে সব শেষ হয়ে গেছে মানে আরে কি হয়েছে বলো আমি কিছু বুঝতে পারছি না পরিষ্কার করে বলো কি হয়েছে এই যে কি হয়েছে এসব এটা থানা এখান থেকে যাও জানে এখান থেকে এই পাগল দাও এক সেকেন্ড ওনাকে ওনার কথাটা এখানে বলে যেতে দিন উচিত হয়নি দিদি আচ্ছা ঠিক আছে কিন্তু ও ও কোথায় আছে আমাকে একটু বলো কোথায় ছিল কোথা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরিষ্কার করে বলো শোনো এই টাকা দিচ্ছি এখান থেকে যা হয় নিয়ে আসো ওদের টাকা ওদের ফেরত দিয়ে দাও না
আচ্ছা ঠিক আছে দেখো এভাবে ভেঙে পড়ো না আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে ময়নাকে খুঁজে বের করতে হবে আমাকে একটা কথা বলো না ময়নাকে শেষ তুমি কোথায় দেখেছো ও কখন কটা নাগাদ নিখোঁজ হয়েছে বলো জানি না কিচ্ছু জানি না তবে আমার মনে হচ্ছে দিদি ও খুব বিপদ ওকে খুঁজে বার করতেই হবে পুলিশ মিলিটারি যেই আসুক না কেন কেউ আজকে তোকে বাঁচাতে পারবে না ময়না চাচা
পুলিশ আছে, দরজা খোলো।